সুনেরা কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। নডরাই সিনেমার মুক্তির পর আপনার একটা ফ্যান বেস তৈরি হয়েছিল, তাদের একটা বেশ আকাঙ্ক্ষা ছিল যে সুনেরা আবার কবে পর্দায় আসবে। আমরা নতুন একটা সিনেমার খবর জানতে পেলাম, অন্তর্জাল। অন্তর্জাল সম্পর্কে জানতে চাই। অন্তর্জাল হচ্ছে আমার সেকেন্ড ফিল্ম এবং সেকেন্ড ফিচার ফিল্ম। এটা আমার ফার্স্ট ফিল্ম থেকে একদমই ভিন্ন, কমার্শিয়াল, আমার লাইফের ফার্স্ট কমার্শিয়াল মুভি বলা যায়। এক্সপিরিয়েন্সটা অদ্ভুত ছিল আসলে, ভালো, অবশ্যই ভালো, তবে খুব ডিফারেন্ট ছিল। আমি কখনো কমার্শিয়াল ফিল্ডে কাজ করিনি এবং নডরের অ্যাক্টিং বা মানে এবং অন্তর্জালের অ্যাক্টিংয়ে আকাশ পাতাল পার্থক্য পাবে অডিয়েন্স। ক্যারেক্টারও ভিন্ন, নডরে ছিল একদম লোকাল একটা ক্যারেক্টার, এটা একদম শহরের একটা মেয়ে, রোবোটিক্সের স্টুডেন্ট এবং মডার্ন বলা চলে। সো এই মানে অন্তর্জালটা যে মানে টেকনোলজি নিয়ে অ্যান্ড একটা স্মার্ট একটা মেয়ের ক্যারেক্টার প্লে করা, আর আমাদের ইউথ বেসড মানে কি বলবো, ইউথের জন্য, নতুন জেনারেশনের জন্য আসলে এই মুভিটা। সো এই ক্যারেক্টারটা শিখতে যে মানে বুঝতে যে শিখতে যে অনেক টেকনোলজির ব্যাপারে জানতে পেরেছি এবং দীপঙ্কর দীপন আগেও, সে আমার থেকে অনেক সিনিয়র, তার সব ফিল্মই অনেক ভালো করেছে এবং তার ডিরেকশনে কাজ করতে পেরেছি। আমার কো আর্টিস্ট যারা ছিলেন তারাও আমার সিনিয়র এবং সবাই খুব এক্সপিরিয়েন্সড এবং খুবই কোঅপারেটিভ। আমার অ্যাকচুয়ালি কাজটা করে খুব ভালো লেগেছে এবং এটা ফার্স্ট এমন ফিল্ম যেখানে হয়তো আমাকে কমার্শিয়ালি মানুষ দেখতে পাবে, সো একটা সারপ্রাইজ আছে। আচ্ছা, এই সারপ্রাইজটা দর্শকের জন্যই থাকুক। আমি আরেকটু জানতে চাই যে সিনেমায় সুনেরার ব্যস্ততা বাড়ছে না কেন, নাকি ইচ্ছে করে কমিয়ে রাখছেন? ব্যস্ততা বাড়ছে না সেটা স্ক্রিনে যদি বলেন যে হ্যাঁ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, বাট আমি প্রতিনিয়ত অনেক কিছুই করার চেষ্টা করছি। হয়তো কাজে যুক্ত হয়েছি এখনও ওটা বলতে পারছি না, কারণ আমরা আমাদের যেমন দেখা যায় যে কাজ কনফার্ম হয় বাট শ্যুটিং একটু ডিলে হয় অনেক কিছুর কারণে, অনেক কিছু ডিপেন্ড করে। সো সামনে কাজ আছে, শ্যুটিং শুরু করব, মোস্ট প্রবলি নেক্সট ইয়ারই শুরু করতে হবে, এই এই মাসে করার কথা ছিল বাট সামহাও হয়ে উঠেনি। সো সামনে ভালো ভালো কাজ পাবেন। আপনাদের সিনেমারই একটা ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছিল আর্মি স্টেডিয়ামে, এটা কি মানে ফুটেজটা ছড়িয়ে দেওয়া কি সিনেমার প্রচারের জন্য নাকি হঠাৎ করেই? ভাইয়া, আমি একটা কথাই বলতে চাই যে কেউই চায় না তাদের কাজের রিলিজের আগে কেউ কোনো কিছু জানুক বা দেখুক। সো এটা আসলে পুরোপুরি অবশ্যই আমরা নিজেরা ইচ্ছে করে করিনি, এবং যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমি তো কখনোই চাবো না যে আমার এরকম একটা ফুটেজ বের হোক। সো এটা আসলে অ্যাক্সিডেন্ট ছিল একটা, আমরা যেহেতু এমন একটা জায়গায় শুটিং করছিলাম ওখান থেকে পাবলিকে একজন ভিডিও করে ফুটেজটা ছেড়ে দেয়, এবং সেটার কারণে আপনারা খুব ভালো করে জানেন যে আমার কী কী ফেস করতে হয়েছে। আমি জানি না মানুষ এত বোকা কেন, এত বড় একটা ক্যামেরা, এত মানে কত কেজি সেটা আমি নিজেও জানি না, এত ভারী একটা ক্যামেরা দেখে কেউ মানে যদি বলে যে এটা আসলে কনফিউশনে থাকে তাহলে সেটা তাদের বোকা আমি পুরোপুরি। আচ্ছা, সুনেরার রিলেশনশিপ স্ট্যাটাসটা যদি জানতে চাই। আমি সিঙ্গেল এখনো, মানে বিবাহিত না, সো বিবাহিত না মানে সিঙ্গেল। আমি আপাতত একদমই কাজের সাথে রিলেশনশিপে আছি, আমি সময় পাই না, মানে কাজের বাইরে যে কিছু চিন্তা করবো ওই সময়টাও পাই না। আমি খুবই নতুন এবং আমি প্রতিনিয়ত চেষ্টা করছি নিজেকে ইম্প্রুভ করার সব দিক থেকে, সো এটার জন্য নিজেকে অনেক টাইম দিতে হয়। সো বাড়তি সময়টা মানে ওই চিন্তার সময় এখনও আসেনি, আসলে হয়তো আপনারা জানতে পারবেন। আমি কখনোই মানে লুকিয়ে লুকিয়ে কিছু করবো না, করলে সব প্রকাশেই করবো, সো জানতে পারবেন। ওটা দেরি আছে, অনেক দেরি আছে। সুনেরা, আমরা শেষ করবো, নতুন বছর আসছে আর আরেকটা বছর বিদায় নিচ্ছে, আপনার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে সবসময় একটা কথাই বলি, আবার বলি, সেটা হচ্ছে অবশ্যই বাংলা সিনেমার সাথে থাকবেন, বাংলা সিনেমা দেখবেন। এবং আগেও আমি বলেছিলাম, অনেক আগে হয়তো বলেছিলাম নজরের সময়, যে ভালো ভালো সিনেমা আসছে, সো ওইটার প্রুফ অলরেডি এই ইয়ার মানুষ পেয়ে গেছে, হল ভর্তি হচ্ছে। সো ওই প্র্যাকটিসটা ধরে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমাকে যেভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন ওইভাবে ভালোবাসবেন। আশা করি সামনে আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারবো। থ্যাংক ইউ।